তৃতীয় দিনের মতো চলছে ট্রাফিক সপ্তাহ রাজধানীর সড়কগুলোতে ফিরেছে শৃঙ্খলা রাস্তায় গণপরিবহনের সংখ্যা বাড়লেও চাহিদার তুলনায় কম বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি নামেনি বিভিন্ন স্থানে ফিটনেস আর চালকদের ড্রাইভিং লাইসেন্স দেখা হচ্ছে অসঙ্গতি পেলেই দায়ের হচ্ছে মামলা খুবই ভালো কারণ এটা করা করা যেটা হয়েছে আমরা যারা একটু মানে মানে খেয়াল রাখি না আমাদের জন্য ভালো আমাদের জন্য আর কি লাইসেন্স করে কাগজ ঠিক করে দেখতে আছে এটা ঠিক আছে কাগজ সব ঠিক থাকা ভালো লাইসেন্স ওকে থাকা ভালো এটা এক সপ্তাহের জন্য না হয় এটা সারা বছরের জন্য হওয়া উচিত প্রত্যেকটা গাড়ির চেকআপ হচ্ছে লাইসেন্স আছে কিনা ফিটনেস আছে কিনা ইত্যাদি বিষয়গুলো খুবই ভালো হওয়া উচিত ট্রাফিক পুলিশের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে স্কাউট সদস্যরাও আইনের বিষয়ে পথচারী ও চালকদের সচেতন করছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি জনগণকে ট্রাফিক আইন মানার জন্য এবং তাদেরকে সচেতন করতেছি উদ্বুদ্ধ করতেছি সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ ট্রাফিক পুলিশের সচেতন হচ্ছে বেশি অনেকেই মানে প্রাউড করতেছে যে না এই নিয়মটা ভালো আছে অনেকেই সচেতন নিচ্ছে এবং তারা খুশি মনে এখন পেপার দেখাচ্ছে এবং সিগন্যালের সাথে দাঁড়িয়ে যাচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব বলেই মনে করেন সবাই মিনালাদিবা একুশে টেলিভিশন ঢাকা